বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি বলেছিলাম তোমাদেরকে বর্তমান কালের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা বর্তমান কাল কত প্রকার এবং বর্তমান কালের শ্রেণী বিভাগে আমরা দেখতে পাই সাধারণ বর্তমান, গতমান বর্তমান, পুরাগঠিত বর্তমান এবং বর্তমান অনুপাত। তোমরা হয়তো গ্রামারের অংশের টেন্স পড়েছ, ওখানেও টেন্সে তোমরা পড়েছ টেন্স প্রধানত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক একই আঙ্গিকে আমরা যদি এই বাংলা ব্যাকরণের ক্রিয়ার কাল এই পার্টটাকে যদি আমরা আমাদের গ্রামারের টেন্সের সাথে ম্যাচিং করি, ওটার সাথে মিলিয়ে যদি আমরা পড়ি, তাইলে বাংলা এবং ইংরেজির মধ্যে যে সামান্য কিছু তফাৎ সেটা আমরা লক্ষ্য করতে পারি। যেমন ধরো বর্তমান কালের শ্রেণী বিভাগে আমরা দেখতে পাই সাধারণ বর্তমান, গতমান বর্তমান, পুরাগঠিত বর্তমান এবং বর্তমান অনুজ্ঞা। সেক্ষেত্রে আমরা গ্রামারের অংশে পড়েছি ক্লাসিফিকেশন অফ প্রেজেন্ট টেন্সে আমরা পড়ছি প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যতিক্রম আছে নিশ্চয়। দেখো সাধারণ বর্তমান প্রেজেন্ট ইন্ডিফিনিট ঠিকই আছে, গতমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস, পুরাগঠিত প্রেজেন্ট পারফেক্ট, বর্তমান অনুজ্ঞার জায়গায় আমরা ওখানে শিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে বর্তমান অনুজ্ঞাতে আমরা দেখতেছি প্রেজেন্ট ইম্পারেটিভ। এই চার নম্বরে শ্রেণী বিভাগে আমরা দেখতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ইংরেজিতে আলোচনা করেছি, কিন্তু এখানে আসি আমরা সেটা বর্তমান অনুজ্ঞা আলোচনা করব। তাইলে ব্যতিক্রম কোন কোন জায়গায় আছে আমরা সেটা দেখতে পাবো। তাইলে দেখো সাধারণ বর্তমান অর্থাৎ বর্তমানে চলমান অবস্থায় কোনো কাজ হয়, চলে, চিরন্তন, সত্য, অভ্যাসগত, এইরকম কোনো শব্দ যদি প্রয়োগ হয় সেই ক্ষেত্রে আমরা কি বলি সাধারণ বর্তমান কাল। দেখো কোনো ক্রিয়ার কাজ বর্তমানে স্বভাবতই ঘটে বা ঘটে থাকে এরূপ বুঝালে তার কালকে সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, তাই আমি আগে বলেছিলাম চিরাচরিত নিয়ম, চিরন্তন সত্য, অভ্যাসগত এবং চলমান, এই ধরনের কোনো কাজ যদি বোঝায় আমরা সেটাকে সাধারণ বর্তমান কালের অংশে নিয়ে আসি। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, বিন্দু প্রতিদিন উদ্যানে বেড়াতে যায়, বর্ষাকালে বৃষ্টি হয়, সজল কানামাছি খেলে, এই শব্দগুলো আমরা দেখতেছি সাধারণ বর্তমান কালের উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে সাধারণ বর্তমানে আমরা আরও দেখতে পাই ঐতিহাসিক বর্তমান, ওটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা ক্রিয়ার অতীতকাল বুঝালেও কখনো কখনো সাধারণ বর্তমান কালের ক্রিয়ার রূপে ব্যবহৃত হয়, সেগুলোকে ঐতিহাসিক বর্তমান কাল বলে। আমরা দেখতেছি খ্রিস্টপূর্ব 327 অব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন, তাইলে 323 অব্দে, খ্রিস্টপূর্ব 323 অব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছেন, এটা ঐতিহাসিক বর্তমান। অর্থাৎ পূর্বে গঠিত কোনো ক্রিয়ার কাজ যদি আমরা বর্তমানে আলোচনা করি সেটা আমরা ঐতিহাসিক বর্তমান কাল ধরি। নজরুল অগ্নিবীণা রচনা করেছেন, 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন। তাইলে যদি এগুলো অতীতের ঘটনা, কিন্তু আমরা সেগুলোকে সাধারণ বর্তমান কালে প্রয়োগ করেছি। 1952 সালে বাংলাদেশে ভাষা আন্দোলন হয়। এরপরে গতমান বর্তমান, যেটাকে আমরা ইংরেজিতে পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
যে ক্রিয়ার কাজ বর্তমানে চলছে এখনো শেষ হয়নি এইরূপ বুঝালে তার কালকে গতমান বর্তমান কাল বলে যেমন বৃষ্টি পড়ছে পড়ছে মানে এখনো বৃষ্টি চলিতেছে পড়া বন্ধ হয়নি মহিদুল গান গাইছে হেলেন বল খেলছে তাইলে এই ঘটনাগুলো হেলেন বল খেলছে তাহলে দেখা যাচ্ছে হেলেন বল খেলিতেছে খেলছে মানে খেলিতেছে খেলিতেছে মানে এখনো খেলায় আছে এই ধরনের শব্দগুলোকে আমরা গতমান বর্তমান কাল বলে থাকি এই ধরনের এরপরে পুরো গঠিত বর্তমান কাল যেটাকে আমরা ইংরেজিতে পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট সেটা পুরো গঠিত বর্তমান যে ক্রিয়ার কাল পূর্বে ঘটেছে কিন্তু যার ফল এখনো বর্তমান তার কালকে পুরো গঠিত বর্তমান বলে আশরাফ ভাত খেয়েছে আশরাফ ভাত খেয়েছে আশরাফ ভাত খেয়েছে তাইলে খেয়েছে মানে এইমাত্র খেয়ে উঠছে এইমাত্র খেয়ে সে কাজটা সম্পূর্ণ করেছে এইমাত্র সে খেয়ে উঠেছে রহিম কাজ করছে করিয়াছে মানে এইমাত্র করে শেষ করেছে এ ধরনের শব্দগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি আর এখানে যখন বাংলা ব্যাকরণে আসি তখন সেটা পুরো গঠিত বর্তমানের অংশে আলোচনা করেছি এরপরে বর্তমান অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞা যেটা প্রেজেন্ট ইম্পারেশন আমরা দেখতেছি এখানে সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে বিশেষ করে নির্দেশ করে বর্তমান কালে যে ক্রিয়া দ্বারা আদেশ অনুরোধ উপদেশ প্রার্থনা ইত্যাদি বোঝায় তার কালকে বর্তমান অনুজ্ঞা বলে বর্তমানে যে বর্তমান কালে যে ক্রিয়া দ্বারা আদেশ অনুরোধ উপদেশ প্রার্থনা এবার আসো আমরা এটা আগে পড়েছিলাম ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পূর্ব থেকে আরম্ভ হয়ে কোনো কাজ এখনো চলিতেছে এরকম বুঝাইলে আমরা তার কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেছিলাম অর্থাৎ সে পাঁচ বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছে বা সে দুই ঘন্টা যাবৎ কাজ করিতেছে এই ধরনের শব্দগুলো কিন্তু এখন এখানে আমরা দেখতেছি কি বর্তমান অনুজ্ঞা আসি আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা এই ধরনের বাক্যগুলো আলাদা করা হয়েছে যেমন আদেশ এখন তোমার এখন তোমরা বাড়ি যাও এখন তোমরা বাড়ি যাও অনুরোধ দয়া করে ভেতরে আসুন দয়া করে ভেতরে আসুন উপদেশ কখনো মিথ্যা বলবেন না প্রার্থনা অন্তর মন বিকশিত করো অন্তরতর হে তাইলে আমরা দেখতেছি আদেশ উপদেশ অনুরোধ এই বাক্যগুলো যদি কোনো এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে প্রকাশ পায় তখন আমরা সেই সেন্টেন্সটাকে কি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইংরেজিতে বলেছিলাম কিন্তু এখানে সেটা বর্তমান অনুজ্ঞা এসেছে এরপরে ঠিক অতীতকাল অতীতকাল বর্তমান কাল শেষ করে আমরা অতীতকালের শ্রেণীবিভাগে আসলে দেখতে অতীতকালের শ্রেণীবিভাগ অতীতকালে শ্রেণী বিভাগ অতীতকালেও আমরা দেখতেছি ঠিক একই অবস্থা অর্থাৎ সাধারণ নিত্য সাধারণ বা নিত্য অতীতকাল গতমান অতীতকাল পুরাগঠিত অতীতকাল নিত্যবৃত্ত অতীতকাল আবার ভবিষ্যৎকালে যদি আমরা আসি শ্রেণী বিভাগ করি তাহলে ওখানেও দেখতে পাই কি সাধারণ ভবিষ্যৎ গতমান ভবিষ্যৎ পুরাগঠিত ভবিষ্যৎ ভবিষ্যৎ অনুজ্ঞা তাইলে তোমাদেরকে আজকে বর্তমান কালে শ্রেণী বিভাগ এবং উদাহরণ নিয়ে আমরা আলোচনা করেছি ঠিক একইভাবে বর্তমানকাল একইভাবে অতীতকাল এবং ভবিষ্যৎকাল ঠিক শ্রেণীবিভাগগুলো একই অবস্থা আছে শুধু ক্রিয়ার পরিবর্তন হয় এটা খেয়াল রাখলে হবে ক্রিয়ার পরিবর্তন আমরা এই
আগামী ক্লাসে অতীতকাল এবং ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।